হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই টিজি স্টোর তো বন্ধুরা ফোনের ফ্ল্যাশ লাইট আমাদের সাধারণত কি কাজে লাগে রাতের বেলায় হয়তো অন্ধকারে একটা ছবি তুলতে আর নয়তো ফোনের ফ্ল্যাশ লাইটটি টর্চ হিসাবেই কাজে লাগে তাছাড়া আদার্স কোনো কাজে আমাদের লাগে না এই ভিডিওটিতে যা আমি বলবো একটি ফ্ল্যাশ লাইটের গোপন কাজ সে কাজটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বেল নোটিফিকেশন আইকনটি অলে সেট করে দেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা কাজটি করার জন্য প্রথমে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ফ্ল্যাশ হাইডার তো ফ্ল্যাশ হাইডার বলে সার্চ করার পর প্রথমে যে অ্যাপ্লিকেশনটি আসবে ওইটাকে ইনস্টল করতে হবে আমি অ্যাপ লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে দেখাচ্ছি তো এটা ওপেন করার পর এমনটা দেখাবে আপনারা হয়তো ভাবছেন যে এখানে ফ্ল্যাশলাইট অন ওপের অপশান আছে আর কিছু নেই কিন্তু না গোপন কাজটি করার জন্য ওপরে যে ফ্ল্যাশলাইট লেখা আছে এখানে একটু চেপে ধরলে পাসওয়ার্ড চলে আসবে এখানে আপনাদের ইচ্ছামতো মতো পাসওয়ার্ডটি দুবার দিয়ে সেট করে নেবেন এখানে যদি অ্যাড আসে তাহলে একটা ওপরে বাদিকে দিকে কাটার অপশন আসবে কেটে দেবে কেটে দেওয়ার পর দেখতে পাবে এখানে ইমেজ ভিডিও অডিও অপশান পেয়ে যাবে তো এখানে আপনি আপনার ফোনের গোপন ফটো ভিডিও বা এমপি থ্রি হাইড করে রাখতে পারবেন তো এখানে ফটো ভিডিও অডিও হাইড করে রাখলে কেউ সন্দেহই করতে পারবে না যে ফ্ল্যাশ লাইটের মধ্যে কিছু থাকতে পারে তো হাইড করার জন্য যেটা যেটা হাইট করবে সেটাকে সিলেক্ট করে ওপরে বা দিকে যে লক চিহ্নটা আছে এটাতে টাচ করবে তাহলেই সে ফটোগুলো হাইড হয়ে যাবে এই ফটোগুলো আর গ্যালারিতে শো করবে না এখানে ভিডিও হাইড করে রাখা যাবে এই ভিডিও অপশানে টাচ করে এইখানে টাচ করতে হবে দিয়ে প্লাস চিহ্নে গিয়ে আপনার ফোনের সমস্ত ভিডিওগুলি শো করবে তো যেটা যেটা হাইট করার দরকার সেটাকে সিলেক্ট করে লক চিহ্নে টাচ করলে হাইট হয়ে যাবে এবার দেখাচ্ছি হাইড করা ফটো ভিডিওগুলো কিভাবে আবার রিটার্ন করবেন তো আবার ফটোতে চলে যাবেন গিয়ে হাইড করা ফটোগুলো শো করবে এগুলোকে সিলেক্ট করবেন করে ওপরে বা সাইডে যে আনলকের অপশান আছে এটাতে এখানে আনহাইড করে দেবেন তো আবার ফটোগুলো গ্যালারিতে রিটার্ন চলে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার বন্ধুকেও শেয়ার করে দেবেন